লাগছে যে আমাদের দেশ নয় শুধু সারা পৃথিবী করোনা আক্রান্ত এবং সারা পৃথিবীতেই বিভিন্নভাবে করোনার টিকা প্রদান করা হচ্ছে। তো আজকে আমাদের এই ত্রিপুরা রাজ্যে টিকা প্রদান শুরু হয়েছে তা সেই সময় থেকে আমরা লক্ষ্য করছি যে বিভিন্নভাবে বিভিন্ন সামাজিক সংস্থা এবং সাংবাদিক বন্ধুরা এই টিকাকরণ প্রক্রিয়ায় সহযোগিতা করে চলেছে। আজকে কোয়াই প্রেস ক্লাব যেভাবে স্বাস্থ্য দপ্তরের সঙ্গে কথাবার্তা বলে কোহিনুর কমপ্লেক্সের সামনে এখানে যে টিকাকরণ শিবিরের আয়োজন করেছে, সত্যি এই তাদের এই ভাবনার জন্য আমি প্রত্যেক সাংবাদিক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি যে সমাজের মানুষের উপকারে, মানুষের কল্যাণে কিংবা মানুষকে ভ্যাকসিন নিতে সহযোগিতা করার জন্য যে অভিনব উদ্যোগ নিয়েছে। আমরা জানি সরকারি উদ্যোগে হয়তো হাসপাতালে কিংবা বিভিন্ন প্রাইমারি হেলথ সেন্টারে সময় সময় দেওয়া হয়, কিন্তু তারপরেও এইরকম যদি বিভিন্ন সংবাদ মাধ্যমের বন্ধুদের দ্বারা যেভাবে ক্যাম্প করা হয়েছে, বিভিন্ন ক্লাব কিংবা সামাজিক সংস্থা বা এনজিওর মাধ্যমে যদি এইরকম ক্যাম্প গ্রামে গঞ্জেও করা হয়, আমি মনে করি সেটা গ্রামের মানুষের ক্ষেত্রেও সহায়ক হবে। তো আজকের এই অভিনব উদ্যোগের জন্য আমি কোয়াই প্রেস ক্লাব বা সাংবাদিকতার সঙ্গে যুক্ত সমস্ত বন্ধুদের